যদি এলা উচিত কথা কই পিটির উপর দিয়ে যাবে এলা মই আর খাইতে হবে এলা পাপনার জেলখানার পান্তার দই একটু না কই কব চলবে কারা কারা দেখি তো লিল্লাহে থাকবে আল্লাহ পাক কবুল করুন জোরে খান আমিন প্রিয় বন্ধুগণ আমার আমরা জানমাল যেহেতু বিক্রি করে দিছি এই জানের আর কি কোনো পরোয়া করি কথা বলে না কেন করি এই জানের চার পয়সারও দাম নাই এই জীবনটার চার পয়সারও কোনো দাম নাই আপনার নাম যতই আব্দুল্লাহ হোক যতই আপনার নাম নলটু বল্টু হোক না কেন আপনি এখনই মনেন আপনার নামটাও পাল্টি দিয়ে আপনি হবেন লাশ কথা বলেন ঠিক কিনা অমুক সাহেব তমুক সাহেব আপনি যেই সাহেব হন না কেন আপনি এখনে মরেন আপনার নাম বাতিল করা হবে আপনি হবেন লাশ সেই দিনটা বহু দূরে না 60 65 বছরের বেশি মানুষ এখন বাংলাদেশে আর পায় না কথা বলেন ঠিক কি না এতটুকুন পায় আকড়ে মাতাল হয়ে গেছেন মাতালগিরি একটু কম করেন পরকাল নিয়ে একটু ভাবেন পরকাল নিয়ে একটু ভাবেন চিন্তা করেন যে পরকাল আছে একজন ব্যক্তি আমাকে নিয়ে গিয়ে বলতেছে হুজুর পরকাল ওটা পরে দেখা যাইবে ওটা পরে দেখা যাবে আরে ভাই পরে দেখবেন আপনি জান না আগে কবরে কি হচ্ছে ওখানে গেলে টিকটা পাবেন কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা জান মাল যেহেতু দিয়েই ফেলছি এ জীবনের আর কোনো মায়া করে লাভ আছে জীবনের কোনো মায়া করা যাবে না এই জীবনের প্রতি আর কোনো মহব্বত রেখে কোনো লাভ হবে না আপনি দেখেন তো একটা দুইটা আলেম নয় যে লোকটা 40-45টা বছরের খেদমত করলো সেই মানুষটাকে কারা দণ্ড নিয়ে আমৃত ভুগতে হচ্ছে সেই লোকটা তো পারলে তাকে তো অবশ্যই বলা হয়েছিল তোমার জন্য এটা আছে সেটা আছে প্রমোশন আছে যদি তুমি এটাকে বাদ দিয়ে দাও তোমাকে এই বানানো হবে সেই করানো হবে বলানো কি হয় নাই তারপরেও সব কিছুর উপরে লাঠি মেরে ব্যাগ হয়ে বলেছেন এই জীবনটার কোনো দাম নাই পরকালের দাম রয়েছে এরকম আপনাদের পাশে কুষ্টিয়ার সন্তান নাম না হয় নাই বললাম কি অপরাধ নিরপরাধ মানুষটাকে আজ জেলের মধ্যে থাকতে হয়েছে আপনাদের মতো তারুণ্যদের অহংকার ডক্টর মিজানুর রহমান আঝারি তাকে নিয়ে কি নাটকটা করা হয়েছে এর থেকে কিন্তু আপনারা ভিন্ন দিকে না জানেন না কতগুলো বড় বড় মুফাসসির কতগুলো স্কলার কত বড় বড় আলেম যাদেরকে জালেমরা এভাবে বাধা দিয়ে আসছে আমার ভাইয়েরা জালেমরা চিরস্থায়ী নয় মমিনরা হবে চিরস্থায়ী পৃথিবী থেকে স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কিবা নমরুদ কেউ ভবে চিরকাল রয় না কেউ ভবে চিরদিন থাকে না চলে যায় সব ছেড়ে যেতে হয় মৃত্যু মানে না কোনো পরিচয় চলে যায় সব ছেড়ে যেতে হয় মৃত্যু মানে না কোনো পরিচয় সব রাজা মহারাজা আর মহাবীর সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সে অবকাশ দেয় না কাউকে সে অবকাশ দেবে না পৃথিবী থেকে স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কিবা নমরুদ কেউ ভবে চিরকাল রয় না কেউ ভবে চিরদিন থাকে না ফেরাউন শেষ তো ছিল না এই মৃত্যু তাকে ছেড়ে দিল না ফেরাউন শেষ তো ছিল না মৃত্যু তাকে ছেড়ে দিল না ইতিহাস হয়ে আছে চিরকাল ইতিহাস রয়ে আছে
চিরকাল কেউ যেন ফেরাউন হয় না, কেউ যেন ফেরাউন হয় না। ওই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে ডেকে ডেকে বলে যায় দিন রাত, ডেকে ডেকে বলে যায় দিন রাত, কেউ যেন আসলে ফেরাউন হয় না, কেউ যেন ফেরাউন হয় না। ফেরাউন নাই কিন্তু আর নাতির অভাব নাই, কথা বলেন ঠিক কি না? ফেরাউন নাই ওর প্রেদাত্মার অভাব নাই, ফেরাউন ঠিকই নাই ওর অত্তর শরীর এখনো আছে। অতএব তাদেরকে আমাদের রুখে দাঁড়াতে কি করতে হবে? দাঁড়াতে হবে। প্রিয় বন্ধুগণ আমার, তাহলে জানমাল যেহেতু বিক্রি করে ফেলছি, তাহলে এ জানমালের আর কোনো কি সমস্যা? কোনো সমস্যা? এ জানমালের আর কোনো পরোয়া করা যাবে না। আপনি জেল খাটবেন সেটা কিছুদিনের জন্য, অথবা 60-70 বছর, না হলে ফাঁসি পর্যন্ত বাঁচবেন, এই তো। তারপরে তো আর একটা জীবন আছে, সে জীবনের নাম কি? কথা কয় না, সে জীবনের নাম কি? আরো জোরে বলেন, সে জীবনের নাম কি? সে জীবনের নাম হচ্ছে পরকাল। ওইটা চান নাকি দুনিয়া চান? ওটা চান নাকি এটা চান? এখানে শান্তিতে ঘুমাতে চান নাকি ওখানে চান? আরামে এখানে থাকতে চান নাকি ওখানে চান? নবীজি বলেছেন, দুনিয়া হচ্ছে কাফেরদের জন্য জান্নাত খানা, মমিনদের জন্য জাহান্নাম খানা। মমিনরা যারা জেলের মধ্যে থাকে, বুঝতে হবে শাস্তির জায়গাকে জাহান্নাম বলা হয়। মমিনরা মুসলমানের আজ তাম পৃথিবীতে শাস্তির মুখোমুখি, এরপরে জীবন হারাচ্ছে, রক্ত দিচ্ছে, জীবন বিলিয়ে দিচ্ছে, গড় বাড়ি দুয়ার হারাচ্ছে, স্ত্রী পুত্র থেকে আলাদা হয়ে যাচ্ছে, দেশান্তরিত হচ্ছে, হিজরত করতেছে। বুঝতে হবে তারা দুনিয়াতে তাদের আযাব এবং শাস্তির জায়গা এটা, আল্লাহ পছন্দ করেছেন তাদের জন্য পরকালে জান্নাতের ব্যবস্থা আছে। আর জোরে বলেন, কথা ঠিক কি না? আর যারা আরামে মজা মারতে চান মারেন, সমস্যা নাই, পরকালে দেখা হবে। কি বলেন? পরকালে দেখা হবে। আমার ভাইয়েরা, যেই লোকটা মুসলমানি নাম ধারণ করার পরেও নিজেকে বলছে যে আমার ইসলাম ভালো লাগে না, ওই মানুষটা তাহলে কি কি? এবার বলেন তো, কাফের কাকে বলে যে এইটাকে মেনে নিতে পারে না, অস্বীকার করেছে, যেটা কোরআনকে অস্বীকার করেছে, ওই ব্যাটাই কাফের? আওয়াজটা ধরে কেন খারাপ লাগতেছে? আপনাদের মেশিনের সমস্যা, আমার কোনো সমস্যা নাই, গলা তো আমার মেশিন টানতেছে। কথা বুঝতে পেরেছেন? আমি কষ্ট করে কথা বলতেছি, আমি এরকম কোনো মাইকে আসলে কথা বলিনি, ঠিক আছে? কথা বুঝতে পেরেছেন? মাইকের প্রচন্ড সমস্যা। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না, ওকে বলে কোনো লাভ হবে না, কারণ এটা মেশিনের ব্যাপার। কি বলেন? তাহলে কাফের কাকে বলে? যারা কোরআনকে অস্বীকার করেছে তাকেই বলে, কথা বলেন ঠিক কি না? এবার মুনাফিক কাকে বলে? হা হয়ে আছে, কাকে বলে? যারা এই দিনের উপরে ঈমান এনেছে আবার সেই দিনের বিরোধিতা করে চলেছে, ওই ব্যাটাই হচ্ছে নাম্বার ওয়ান মুনাফিক। কথা বলেন, কথা ঠিক কি না? এরপরে মুমিন কাকে বলে? হা করে দেখে, মুমিন কাকে বলে? যেটারে মেনে নিয়েছে, যেটারে কে যেটারে মেনে নিয়েছে তাকেই বলা হয় মুমিন। আপনারা একটা মশার ভয়ে কোথায় লুকান? কিছুই বুঝি না, কোথায় লুকান? একটা মশার ভয়ে, ছোট্ট মশা, তার ভয়ে কোথায় লুকান? পুরাটা নাকি অর্ধেক? কথা বলে না, পুরাটায়? লেফটিনে যাওয়ার পরে, ওয়াশরুমে যাওয়ার পরে অর্ধেক কড়ি বেড়াইছেন নাকি পুরাটা? খাবার সময় অর্ধেক খান নাকি পেট পুড়ে খান? সব জায়গায় পুরা পুরা, ইসলামের ব্যাপারে অর্ধেক অর্ধেক, না মানে হচ্ছে এটা মুনাফিক। কথা বলেন, কথা ঠিক কি না? অর্ধেক কিসের রে? ফুল মানতে হবে, তাতে যদি জীবনটা চলে যায় তুমি তো জান্নাতে চলে যাবে। কথা বলেন ঠিক কি না? অতএব পুরাই মানা লাগবে। তাহলে এই তিনটা শব্দের
ব্যাখ্যাগুলো সংক্ষিপ্ত আকারে বুঝাইতে চাচ্ছিলাম। কাফের বলা হয় তাকে যে এটাকে অস্বীকার করে দিয়েছে, মানে মানে না, সে ডাইরেক্ট জাহান্নামে যাবে। মুনাফিক হতে গেলে একটা গুণ অর্জন করা লাগে, কি করা লাগে, কথা কি আমার বোঝা যায়? মুনাফিক হইতে গেলে একটা গুণ অর্জন করতে হয়, সে গুণটা কি? ঈমান আনতে হবে আগে। কি করতে হবে? আগে ঈমান আনতে হবে, তারপরে ওই ঈমানের বিরোধিতা করতে হবে, তবেই আপনি হবেন মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আপনি ঈমান আনবেন, তারপরে ওই ঈমানের বিরোধিতা করবেন, তবে আপনি মুনাফিক হবেন। তবে আজকে যাদের আমরা দেখছি ইসলামের বিরোধিতা করতেছে, হাতে গণে 15টা মানুষ, 15টা মানুষ বাংলাদেশে শুধু বারবার ইসলামের বিরোধিতা করে যায়, তাদের মধ্যে 10টা মুইসে জোরে কোন মারহাবা, আর কয়টা আছে? আর 5টা আছে। এই 5টা আমাদের মধ্যে সুপ্রিম কোর্টে হাইকোর্টে রিট করে যে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম চাই না, এই চাই না, সেই চাই না, অমুক মৌলভী এলাকা ঢুকে দিবেন না, সমস্যা হবে, এই হবে, সেই হবে, হাতে গোনা মাত্র কয়টা আর আছে? অপেক্ষা করেন, এ 5টাও যাইবে, অপেক্ষা করেন, এ 5টাও কথা বলে না কেন যাবে?